প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? 1 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রত্যক্ষণ সম্পূর্ণভাবে কী প্রক্রিয়া, ক শারীরিক, খ সামাজিক, গ মানসিক, নাকি ঘ প্রাক্ষোভিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ মানসিক। তাহলে প্রত্যক্ষণ সম্পূর্ণভাবে কী প্রক্রিয়া? মানসিক প্রক্রিয়া। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে বিভিন্ন উত্তেজনার ফলে কী সৃষ্টি হলে প্রত্যক্ষণ সম্ভব, ক ধারণা, খ জ্ঞান, গ সংবেদন, নাকি ঘ তীব্রতা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ জ্ঞান। তাহলে বিভিন্ন উত্তেজনার ফলে কী সৃষ্টি হলে প্রত্যক্ষণ সম্ভব? আমাদের সঠিক উত্তরটি হবে জ্ঞান। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে সমস্ত বস্তুধর্মী জ্ঞানকে বলা হয় ক ধারণা, খ সংবেদন, গ জানার প্রক্রিয়া, ঘ প্রত্যক্ষণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে প্রত্যক্ষণ। তাহলে সমস্ত বস্তুধর্মী জ্ঞানকে বলা হয় কি? প্রত্যক্ষণ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে অনুকরণের মাধ্যমে শিখনের জন্য শিক্ষার্থীকে নির্ভর করতে হয় ক প্রত্যক্ষণ, খ পরিবেশ, গ উদ্দীপক, নাকি ঘ প্রতিক্রিয়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক প্রত্যক্ষণ। তাহলে অনুকরণের মাধ্যমে শিখনের জন্য শিক্ষার্থীকে নির্ভর করতে হয় প্রত্যক্ষণ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রত্যক্ষণে হলো কী মূলক অভিজ্ঞতার সমন্বয়, ক সংবেদন, খ প্রত্যক্ষণ, গ ধারণা, নাকি ঘ শিখন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সংবেদন। তাহলে প্রত্যক্ষণ হলো কী মূলক অভিজ্ঞতার সমন্বয়, সংবেদন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে গেস্টাল শব্দের অর্থ কী, ক নকশা, খ অবয়ব, গ জ্যামিতি, নাকি ঘ প্রক্রিয়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অবয়ব। তাহলে গেস্টাল শব্দের অর্থ হলো অবয়ব। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রত্যক্ষণ হলো সংবেদন ও কিসের সমন্বয়, ক জ্ঞান, খ অভিজ্ঞতা, গ ধারণা, নাকি ঘ স্মৃতি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি? ঘ স্মৃতি। তাহলে প্রত্যক্ষণ হলো সংবেদন ও কিসের সমন্বয়, স্মৃতির। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রত্যক্ষণ হলো স্মৃতি ও সংবেদনের সমন্বয়, বলেছেন কে, ক স্টাই, খ ফিলসবারি, গ স্কিনার, নাকি ঘ ডিউই। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ পিলসবারি। তাহলে প্রত্যক্ষণ হলো স্মৃতি ও সংবেদনের সমন্বয়, বলেছেন কে, পিলসবারি। দেখো পরের প্রশ্ন কী দেওয়া আছে? প্রত্যক্ষণ কী মূলক কর্ম প্রক্রিয়া, ক নির্বাচন, খ জ্ঞান, গ চাহিদা, নাকি ঘ উদ্বেগ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক নির্বাচন। তাহলে প্রত্যক্ষণ কী মূলক কর্ম প্রক্রিয়া, নির্বাচন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে সংবেদনের বিষয়কে আমরা কার মাধ্যমে জানতে পারি, ক মনোযোগ, খ আগ্রহ, গ প্রত্যক্ষণ, নাকি ঘ ধারণা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ প্রত্যক্ষণ। তাহলে সংবেদনের বিষয়কে আমরা কার মাধ্যমে জানতে পারি, প্রত্যক্ষণ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে আমাদের সকল প্রত্যক্ষণই কী প্রত্যক্ষণ, ক অমূলক, খ ভ্রান্ত, গ সংপ্রত্যক্ষণ, নাকি ঘ অর্জিত। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি? তোমার ঘ অর্জিত। তাহলে আমাদের সকল প্রত্যক্ষণই কী প্রত্যক্ষণ, অর্জিত প্রত্যক্ষণ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে সংবেদন ভুল ব্যাখ্যা দেয় ক ভ্রান্ত, খ অর্জিত, গ সংপ্রত্যক্ষণ, নাকি ঘ অমূলক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক ভ্রান্ত। তাহলে সংবেদন ভুল ব্যাখ্যা দেয় ভ্রান্ত। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রত্যক্ষণ কার অর্থ বহন করে, ক ধারণা, খ সংবেদন, গ উদ্দীপক, নাকি ঘ ইন্দ্রিয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে
খ সংবেদন। তাহলে প্রত্যক্ষণ কার অর্থ বহন করে? সংবেদনের। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, প্রত্যক্ষণের সময় মানুষের মন কেমন থাকে? ক নিষ্ক্রিয়, খ স্বয়ংক্রিয়, গ সক্রিয়, নাকি ঘ মিথস্ক্রিয়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ সক্রিয়। তাহলে প্রত্যক্ষণের সময় মানুষের মন কেমন থাকে? সক্রিয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, প্রত্যক্ষণ এটি কী প্রক্রিয়া? ক সংশ্লেষণাত্মক চেতনাময়, নাকি খ জ্ঞানমূলক, গ কর্মেন্দ্রীয়মূলক, নাকি ঘ কল্পনামূলক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি? ক সংশ্লেষণাত্মক চেতনাময়। তাহলে প্রত্যক্ষণ এটি কী প্রক্রিয়া? সংশ্লেষণাত্মক চেতনাময়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, কী ছাড়া প্রত্যক্ষণ সম্ভব নয়? ক ধারণা, খ আগ্রহ, গ সংবেদন, নাকি ঘ উদ্দীপক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ সংবেদন। তাহলে কী ছাড়া প্রত্যক্ষণ সম্ভব নয়? সংবেদন ছাড়া প্রত্যক্ষণ সম্ভব নয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে, প্রত্যক্ষণের সাথে শিখনের কোন উপাদান যুক্ত? ক পরিণমন, খ আগ্রহ, গ সংবেদন, নাকি ঘ মনোযোগ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি? ঘ মনোযোগ। তাহলে প্রত্যক্ষণের সাথে শিখনে কোন উপাদান যুক্ত? মনোযোগ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? সংবেদন কার কারণ হিসেবে কাজ করে? ক ধারণা, খ প্রত্যক্ষণ, গ মনোযোগ, নাকি ঘ আলোক বিজ্ঞান। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি? তোমার খ প্রত্যক্ষণ। তাহলে সংবিধান কার কারণ হিসেবে কাজ করে? প্রত্যক্ষণ। ওকে, এটা তোমাদের সংবেদন হবে। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, প্রত্যক্ষণ সর্বদা কাকে প্রভাবিত করে? ক আগ্রহ, খ মনোযোগ, গ শিখন, নাকি ঘ ধারণা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি? গ শিখন। তাহলে প্রত্যক্ষণ সর্বদা কাকে প্রভাবিত করে? শিখনকে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ভ্রান্ত প্রত্যক্ষণের মূলে কী কাজ করে? ক নিরাশা, খ প্রত্যাশা, গ প্রত্যক্ষণ, নাকি ঘ মনোযোগ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি? খ প্রত্যাশা। তাহলে ভ্রান্ত প্রত্যক্ষণের মূলে কী কাজ করে? প্রত্যাশা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ভুল প্রত্যক্ষণের কারণ কী? ক চাহিদার, খ শিখন, গ পরিণমন, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ, এর মধ্যে কোনোটিই নয়। তাহলে ভুল প্রত্যক্ষণের কারণ কী? এর মধ্যে কোনোটিই নয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কখন ভুল প্রত্যক্ষণ হয়? ক নৈকট্য, খ উদ্বেগ, গ বৈপরীত্য, নাকি ঘ কল্পনার ক্ষেত্র হিসেবে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি? তোমার গ বৈপরীত্য হিসেবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, অর্থ সম্পূর্ণ জ্ঞানের রূপ হলো ক সংবেদন, খ ধারণা, গ প্রতিক্রিয়া, নাকি ঘ প্রত্যক্ষণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ প্রত্যক্ষণ। তাহলে অর্থ সম্পূর্ণ জ্ঞানের রূপ হলো প্রত্যক্ষণ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, প্রত্যক্ষণ কার পরবর্তী রূপ? ক সংবেদন, খ প্রত্যক্ষণ, গ উদ্দীপক, নাকি ঘ ধারণা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক সংবেদন। তাহলে প্রত্যক্ষণ কার পরবর্তী রূপ? সংবেদন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আলোর অভাবে দড়িকে সাপ মনে হওয়ার কারণ হলো ক অলিক বিজ্ঞান, খ ভ্রান্ত প্রত্যক্ষণ, গ প্রত্যক্ষণ, নাকি ঘ সংপ্রত্যক্ষণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ ভ্রান্ত প্রত্যক্ষণ। তাহলে আলোর অভাবে দড়িকে সাপ মনে হওয়ার কারণ হলো ভ্রান্ত প্রত্যক্ষণ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে? পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ভ্রান্ত বিজ্ঞান আসলে কী? ক সংপ্রত্যক্ষণ,
খ ভুল প্রত্যক্ষণ, গ অলীক বিজ্ঞান, নাকি ঘ সামান্যীকরণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ ভুল প্রত্যক্ষণ। তাহলে ভ্রান্ত বিজ্ঞান আসলে কি? ভুল প্রত্যক্ষণ। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে প্রত্যক্ষণে কোন দৃষ্টিভঙ্গি বিশেষ কাজ করে, ক সমগ্রতাবাদী, খ যুক্তিবাদী, গ প্রকৃতিবাদী, নাকি ঘ মনস্তাত্ত্বিকবাদী। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক সমগ্রতাবাদী। তাহলে প্রত্যক্ষণে কোন দৃষ্টিভঙ্গি বিশেষ কাজ করে? সমগ্রতাবাদী। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে সমগ্রতাবাদী প্রত্যক্ষণের কারণ কে ভাগ করেছেন, ক চারটি ভাগে, খ তিনটি ভাগে, গ দুটি ভাগে, নাকি ঘ একটি ভাগে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ তিনটি ভাগে। তাহলে সমগ্রতাবাদী প্রত্যক্ষণের কারণকে ভাগ করেছে তিনটি ভাগে। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে প্রত্যক্ষণ স্তর হলো ক চারটি, খ একটি, খ তিনটি, নাকি ঘ পাঁচটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ পাঁচটি। পরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে? পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে প্রত্যক্ষণের প্রথম স্তর হলো ক নামকরণ, খ পৃথকীকরণ, গ সামান্যীকরণ, নাকি ঘ পর্যবেক্ষণ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পৃথকীকরণ। তাহলে প্রত্যক্ষণের প্রথম স্তর হলো পৃথকীকরণ।